প্রায় 2 বছর আগে বের হয় একটি স্মার্টওয়াচের রিভিউ নিয়ে আসলাম আজকে, সেটা কেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি নিরাশ হবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনফোগ্রাফিক ভিডিও ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন। আর আজকে আমাদেরকে এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি, তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবং আমার মনে হয় একটা রিং লাইটের চার্জ দিয়ে আসছে, টাকা পয়সার অভাবে রিং লাইটের ব্যাটারিটাকেও চার্জ দিতে পাচ্ছি না, সুতরাং এই একটু কালোতে আপনার ভিডিওটা দেখেন। এই অবস্থা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে। আর বলছিলাম গ্যাজেট স্টুডিও বিডির ব্যাপারে, তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তারা রিসেন্টলি তাদের দোকান শিফট করছে, সীমান্ত স্কোয়ারে নিয়ে যাচ্ছে, এবং লকডাউনটা শেষ হয়ে গেলে খুব তাড়াতাড়ি তারা উদ্বোধন করবে। আমাকে সেখানে দাওয়াত দিছে, বাট কপাল দেখেন আমাকে দাওয়াত দিচ্ছে আর লকডাউন দিয়ে দিচ্ছে। সো যেদিন উদ্বোধন হবে সেদিন আমি সেখানে থাকবো, অবশ্যই সবাইকে দাওয়াত রইল, সেখানে আসবেন, দেখা হবে, সেলফি তুলবো, মিষ্টি খাবো, দাওয়াত খাবো, কাচ্চি খাবো, সবাইকে দাওয়াত রইল। তো প্রথমেই চলে আসি নাম্বার 1 DT98 এই স্মার্ট ওয়াচটি বিল্ড কোয়ালিটি থেকে। বিল্ড কোয়ালিটি থেকে যদি প্রথমেই লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এটি একটি জিঙ্ক অ্যালয়েড মেটাল ফ্রেমের বডি, যেটা আসলে 1.3 ইঞ্চির একটি ডিসপ্লে সম্বলিত বডি। এবং এই ডিসপ্লেটির রেজলিউশন হলো 240x240, যেটি আসলে যথেষ্ট পরিমাণে শার্প এবং আমার কাছে অনেক ভিভিড লেগেছে এর কালারসগুলো। এর অন্যতম যে আরেকটা পার্ট সেটা হলো এর স্ট্র্যাপ। এর বক্সের সাথে প্রোভাইড করা হয়েছে দুই ধরনের স্ট্র্যাপ, যেটি একটি হলো সিলিকন স্ট্র্যাপ আর একটা হলো সিলিকন এবং একটু লেদার টেক্সচারের স্ট্র্যাপ, পুরো লেদার না, মানে একটা লেদার ভাব আর কি। অবিশ্বাস্য হলো সত্যি যে এই বাল্কি স্মার্ট ওয়াচটার ওজন শুধুমাত্র 26 গ্রাম স্ট্র্যাপ ছাড়া, মানে জাস্ট ডায়ালটার ওজন মাত্র 26 গ্রাম, যেটা অনেকটা লাইট ওয়েট এবং হাতে পড়লে মনে হবে কিছু পরেননি, মানে জাস্ট বলার বললাম। এই ডিসপ্লেটির ব্রাইটনেসের ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলি তাহলে ডিসপ্লের ব্রাইটনেস যথেষ্ট পরিমাণে ভালো, যেটা ডেলাইট ভিজিবিলিটির কোনো ধরনের কোনো সমস্যা হবে না, তাই এক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এখন চলে আসি এই স্মার্ট ওয়াচটির অ্যাসেসমেন্টের দিকে। অ্যাসেসমেন্টের দিকে যদি আমরা প্রথমেই লক্ষ্য করি তাহলে দেখতে পারবো রেস্ট টু ওয়েক দেওয়ার পর এর যে ডিসপ্লেটা সেটা চলে আসছে এবং যথেষ্ট পরিমাণে সুন্দর ওয়াচ ফেস এখানে বিদ্যমান রয়েছে। উপর থেকে নিচের দিকে যদি আমি স্লাইড করি তাহলে দেখতে পারবো নোটিফিকেশন প্যানেল, এবং নিচের থেকে উপরে স্লাইড করলো নোটিফিকেশন প্যানেল, অবাক করার মতো না। আর যদি ডানের থেকে বাইয়ের দিকে স্লাইড করি তাহলে আমরা যেটা দেখতে পারবো সেটা হলো এর মেনু। মেনুটা যথেষ্ট পরিমাণে সুন্দর এবং এর মেনু যদি মানে অপশন বলি, থিমস বলি, তাহলে এখানে দুই ধরনের থিম আছে, যেটা হলো একটা লিস্ট থিম আর একটা লিস্ট থিম, মানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আর কি চেঞ্জ হয়। আর এর মেনুর মধ্যে অনেক ধরনের ফাংশন আছে, বিস্তারিত বলছি না, 8-10টি স্মার্ট ওয়াচ যেরকম ফাংশন হয় এটার মধ্যেও ঠিক তেমনই ফাংশন আছে। বাঁ দিক থেকে ডান দিকে যদি আমি সোয়াইপ করি তাহলে দেখতে পারবো এর মধ্যে রয়েছে হার্ট রেটের মনিটরিং এবং বিভিন্ন যে সেন্সরসগুলো আছে সেগুলোর রেজাল্ট, যেটা সম্পূর্ণ ফেক আপনারা জানেন, সুতরাং এটা নিয়ে এত আশা করে লাভ নেই। এখন চলে এসে ব্যাটারি ব্যাকআপের দিকে। এর মধ্যে রয়েছে 300 mAh একটি ব্যাটারি, যেটি আসলে আপনাকে তারা ক্লেম করছে যে অনায়াসে 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে, বাট এটাতে আমি সর্বোচ্চ 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা ওয়েল এনাফ এই টাইপের স্মার্ট ওয়াচের জন্য। এই স্মার্ট ওয়াচটি কানেক্ট করতে হলে আপনার মোবাইলে নামিয়ে নিতে হবে ফান্ডু প্রো নামে একটি অ্যাপ, যেটা আসলে একটি জাতীয় অ্যাপ স্মার্ট ওয়াচের ক্ষেত্রে, মানে ক্লোন স্মার্ট ওয়াচের ক্ষেত্রে। এবং সেখানে কানেক্ট করার পর আপনি সেখান থেকে অনেক ধরনের ওয়াচ ফেসের ডায়াল সেগুলো নামিয়ে নিতে পারবেন, বাট এখানে বিল্ট ইন মোটামুটি 7-8টা ওয়াচ ফেস আছে, যেটা আসলে প্রতিটাই সুন্দর এবং আমার কাছে প্রতিটাই প্রায় ভালো লেগেছে, একটা এলিগেন্ট লুক রয়েছে। এত টাকা বাজেট দিয়ে স্মার্ট ওয়াচ কিনবে না সেটাতে কলিং ফিচার থাকবে না, তা কি হয়। এর মধ্যে রয়েছে কলিং ফিচার, যেটার স্পিকার কোয়ালিটি মোটামুটি আর কি, আর মাইক্রোফোনও চলে আর কি। তো এই ক্ষেত্রে আমি যদি বলি এটা অ্যাভারেজ কোয়ালিটির। ভিডিওটা আর বড় করলাম না, কারণ এই স্মার্ট ওয়াচটা প্রায় 2 বছর আগে বের হওয়া এবং এর মধ্যে মোটামুটি সব ধরনের সেন্সর আছে বা সব ধরনের ফিচার্স আছে, অর্থাৎ মিউজিক বা শাটার, ক্যামেরা শাটার, এগুলো সবই আছে। তো কেন আপনারা এই 2021 সালে সেই স্মার্ট ওয়াচটি কিনবেন? মূলত প্রথমে যদি বলি এর একটা লুক, এর লুকটা যথেষ্ট পরিমাণে এলিগ্যান্ট এবং একটা অফিসিয়াল ভাব আছে, অর্থাৎ যারা অফিসিয়াল ব্যক্তিত্ব বহন করেন তারা চাইলে এই স্মার্ট ওয়াচটি কিনে ফেলতে পারেন, কারণ এটা পরে আপনি আপনার অফিস করতে পারবেন এবং স্মার্ট ওয়াচ মনে হবে না, মনে হবে একটা নর্মাল আপনি একটা ঘড়ি পরেছেন। আর যদি বলি এর গ্যাজেটস রিভিউ আমাকে দিছে তাই। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন। আর হ্যাঁ,
জানার যদি থাকে কমেন্ট করার সাথে সাথে আপনি আমার ফেসবুক পেজ ইনফোগ্রাফিক ভিডিওতে যা এসএমএস করতে পারেন সেখানে আমি আপনার সাথে পার্সোনালি একান্ত গোপনে চ্যাটিং করব এবং আপনার প্রশ্নের অ্যানসার দিয়ে দেব তো পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বাইরে গেলে মাস্ক পরিধান করবেন কারণ করোনা থেকে আপনি বাঁচুন এবং আপনার পরিবারকেও বাঁচান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আজকে দুইটা স্মার্ট ওয়াচের রিভিউ শুট করলাম এবং আশা করি আপনাদের সবাই সেটা ভালো লাগবে একটা হলো DT98 আর একটা হলো W34S তো